বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের ছাত্রছাত্রীরা, আমি ইতিপূর্বে এই এইচএসসি টেক্সট বুকের ইউনিট টেনের লেসন ওয়ানের তিনটা ভিডিও তৈরি করেছি। তো আজকে ইউনিট টেনের লেসন ওয়ানের দুটো কবিতা আছে আমরা জানি। একটি দ্য লেক আই লভ ইনিসফ্রি, যেটা লিখেছেন WB Yeats। আর দ্বিতীয় আরেকটি কবিতা আছে যেটা লিখেছেন WH Auden। আর সেই কবিতাটার নাম ফ্রম September 1, 1939। তো আজকে আমি WH Auden-এর লেখা ফ্রম September 1, 1939 কবিতাটি আলোচনা করব। তা এই কবিতাটা আলোচনা করবার পূর্বে আমি এই কবিতা যে লিখেছেন তার সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি। যে WH Auden ওয়াজ বর্ন ইন 1907 অ্যান্ড ডাইড ইন 1973। Was an Anglo-American poet who became famous for his stylistic and technical achievements. WH Auden, jini 1907 sale jonmogrohon koren ebong 1973 sale mrityuboron koren, uni ekjon Anglo-American kobi chilen jini tar rochona shoili এবং কৌশলগত কৃতিত্বের জন্য বিখ্যাত ছিলেন এবং আরও বিখ্যাত ছিলেন ফর পোয়েমস অ্যান্ড প্লেজ অব এক্সেপশনাল ডেপথ অ্যান্ড ফিলিংস। এবং তার যে কবিতাসমূহ এবং নাটকসমূহ, সেই নাটকের শেষেগুলোর মধ্যে যে ছিল ব্যতিক্রম, যে গভীরতা এবং অনুভূতি, এগুলোর জন্য তিনি বিখ্যাত ছিলেন। He wrote about love, war, religion, politics and the problems of modern man. তিনি এই কবিতা, নাটক এবং আরও যা যা লিখেছেন তার সব কিছুরই বিষয়বস্তু হল ভালোবাসা, যুদ্ধ, ধর্ম, রাজনীতি এবং আধুনিক মানুষের সমস্যা। September 1, 1939 is an indictment of all wars. আর এই যে কবিতাটা আমি এখন আলোচনা করবো, September 1, 1939, এই কবিতাটা হলো তার সমস্ত যুদ্ধের বিরুদ্ধে একটি অভিযোগপত্র বা অভিযোগনামা। আর পার্টিকুলারলি ওয়ান দ্যাট ওয়াজ লুমিং ওভার দ্য ওয়ার্ল্ড ইন 1939, বিশেষ করে সেই যুদ্ধের বিরুদ্ধে তার এই অভিযোগ, যে যুদ্ধটা 1939 সালে সারা পৃথিবী জোড়া আবির্ভূত হচ্ছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনেছ, যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে 1 সেপ্টেম্বর শুরু হয়ে 1945 সালে শেষ হয়েছিল। দীর্ঘ 6 বছর এই যুদ্ধ চলতেছিল। তো এই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কেই এই কবিতায় WH Auden, অর্থাৎ ওয়েস্টার্ন হিউ অর্ডেন, যিনি ব্রিটেনে ইংল্যান্ডে জন্মগ্রহণ করে পরবর্তীতে তিনি ইয়েতে চলে যান, তিনি আমেরিকায় চলে যান এবং সেখানে তিনি নাগরিকত্ব লাভ করেন। তো সেই উনি বিংশ শতাব্দীর অন্যতম একজন শ্রেষ্ঠ কবি ছিলেন, শ্রেষ্ঠ একজন লেখক ছিলেন, এবং তার লেখার সবগুলো লেখারই বিষয়বস্তু ছিল নানা রকমের, যেমন যুদ্ধ, ভালোবাসা, নৈতিকতা, রাজনীতি, ধর্ম, মানব জীবনের সমস্যা,
ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি কবিতা, নাটক, উপন্যাস, গল্প ইত্যাদি তিনি রচনা করেছেন। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক বা কবি হিসাবে অভিহিত করা হয়। তো তিনি যে কবিতাটা এখানে, যে কবিতাটা আজকের আলোচ্যের বিষয়, ফ্রম সেপ্টেম্বর ফার্স্ট, সেপ্টেম্বর 1939, কবিতাটা আমি তোমাদেরকে প্রথম আবৃত্তি করে শোনাব। ফ্রম সেপ্টেম্বর 1939 বাই ডাব্লিউ এইচ অর্ডন। আই সি ইট অন ওয়ান অফ দ্য ডাইভস অন 52nd স্ট্রিট, uncertain and afraid as the clever hopes expire of a low dishonest decade. Waves of anger and fear circulate over the bright and darkened lands of the earth, obsessing our private lives, the unmentionable order of death অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট। তো এই কবিতার যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 11 লাইনের যে কবিতাটা, এই কবিতার মধ্যে কিছু কিছু অজানা আননোন ওয়ার্ড ছাত্রছাত্রীর কাছে মনে হতে পারে, তাই সেই সব শব্দগুলোর বাংলা অর্থ আমি প্রাথমিকভাবে বলে দেব। I sit on one of the dives, a dives, dive হলো পানশালা বা রেস্তোরাঁ অথবা বার যেটাকে বলি আমরা, আর একটা এটা আরেকটা ইংরেজি শব্দ, অর্থাৎ পানশালা, যেখানে মানুষ বিভিন্ন পানীয় খেয়ে থাকে বা যেখানে ভোজনও করে, এটা রেস্তোরাঁ, এক ধরনের রেস্তোরাঁ, সেই পানশালা। তো 52nd স্ট্রিট, এই বিষয়ে একটু কথা বলা দরকার। 52nd স্ট্রিট, এস বড় হাতের, 50F বড় হাতের, তাহলে এই দ্বারা বোঝায় যে একটা একটা রাস্তার নাম, নিউ ইয়র্কের একটা রাস্তার নাম, যে রাস্তায় অনেকগুলো ডাইভস অর্থাৎ অনেকগুলো পানশালা আছে, যার একটিতে কবি বসেছিলেন। আনসার্টেন মানে অনিশ্চিত, আনসার্টেন অনিশ্চিত, আনসার্টেন অনিশ্চিত, অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত, এক্সপায়ার, এক্সপায়ার মানে মেয়াদ উত্তীর্ণ হওয়া, এক্সপায়ার মানে মৃত্যুবরণ করা, এক্সপায়ার মানে চলে যাওয়া, নিঃশেষ হওয়া, বিলীন হওয়া ইত্যাদি এর অর্থ। ডিসঅনেস্ট, আমরা ডিসঅনেস্ট আমরা জানি যে ডিসঅনেস্ট মানে অসৎ, সৎ নয়, অনিষ্ট হলো সৎ আর ডিসঅনেস্ট অসৎ। ডিকেড দশক, ডিকেড অর্থ দশক, অর্থাৎ 10 বছরে এক দশক, যেমন এক যুগ, 12 বছরে এক যুগ, এইচ এ জি এইচ, তদ্রূপ ডিকেড হলো দশক, অর্থাৎ 10 বছরে এক দশক, সেই দশক। অ্যান্ড সার্কুলেট, সার্কুলেট একটা সঞ্চালন, সঞ্চালিত হওয়া বা করা, এখানে সার্কুলেট অর্থাৎ চক্রাকারে ঘোরা, সার্কুলেট ওভার, কোনো কিছুর উপর দিয়ে চক্রাকারে ঘোরা। ব্রাইট আমরা জানি, ব্রাইট মানে উজ্জ্বল বা সুন্দর, চকচকে, অবসেসিং, অবসেস মানে আচ্ছন্ন করা, আচ্ছন্ন করা এবং কোনো কিছুকে আবৃত করে রাখা। প্রাইভেট এখানে ব্যক্তি জীবন মানে ব্যক্তিগত, প্রাইভেট লাইফস, দুই শব্দ মিলে যদি অর্থ করা যায় ভালো হয়। আমরা যে লাইফ, লাইফের প্লুরাল হলো লাইফ, লাইফ আমরা জানি জীবন, লাইফের প্লুরাল হলো লাইভস,
লাইনস বা এখানে বুদ্ধিদীপ্ত যে আশা আকাঙ্ক্ষা যেগুলো মানুষের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা গুলো বিলীন হয়ে যায় অবেল্য ডিসঅনেস্ট ডিকেট নিম্ন নিম্নমানের বা নিচু। এখানে ডিসঅনেস্ট হলো অসৎ, অসৎ আবার নিচু মানের অসৎ, নিচু মানের অসৎ যে অসৎ দশকের ওয়েভস অব অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার সার্কুলেট ওভার দ্য ব্রাইট। আর ক্রোধ এবং ভীতির, ক্রোধ এবং ভীতির যে ঢেউ সেটা যেন ভবিষ্যতের উপরে চক্রাকারে ঘুরছে। অ্যান্ড ডার্ক অ্যান্ড ল্যান্ডস অব দ্য আর্থ, আর সারা মানে পৃথিবীর পৃথিবীর ভূমিগুলো বা দেশগুলো যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস, আর যার ফলে আমাদের ব্যক্তি জীবনও আচ্ছন্ন বা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, আচ্ছন্ন হয়ে যাচ্ছে। দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, আর সেই অব্যক্ত অনুচ্চারিত মৃত্যুর গন্ধ অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট, সেই সেপ্টেম্বরের রাতকে সেই অনুচ্চারিত যে মৃত্যুর গন্ধ তা যেন সেটাকে ধ্বংস করে দেয়। আসলে কবিতার এভাবে শুধুই প্রাথমিক বাংলা বললে কবিতাকে প্রকৃতপক্ষে বোঝা যাবে না, আমাদের এটাকে একটু ব্যাখ্যা না করলে কবিতাকে বোঝা যায় না। তাহলে এখানে দ্য পোয়েট, যেহেতু প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে শুধু বাংলায় জানলেই হবে না, তোমাদেরকে ইংরেজিতে যেহেতু প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তাই কিছু কথা ইংরেজিতেও বলার দরকার। দ্য পোয়েট ডব্লিউ এইচ ওয়ার্ডেন, ওয়েস্টার্ন হিউ ওয়ার্ডেন, ইউ নো, ওয়াজ অ্যান অ্যাংলো আমেরিকান পোয়েট, অ্যান্ড হি মুভড ফ্রম ইংল্যান্ড টু আমেরিকা, অ্যান্ড দেয়ার হি লিভড lived for a long time, so and he got American citizenship at one stage, and on the outset of the global war the second, he was sitting one of the restaurants of New York city, and he it was a beginning of the Second World War. The beginning of the Second World War, and he was thinking very negatively of the future of the people of the world, even the people of New York City. As September 1st in 1939, Germany attacked Poland, and through the attack of Poland by Germany, the World War the Second began, and gradually most of the powerful countries of the world were involved in the Second World War, and most of the powerful countries of the world became divided into two sections, one the Allies, another Axis, and the Allies were led by the USA, the Soviet Union, and the United Kingdom. And on the contrary, the Axis was led by Germany, Japan, Italy, and Turkey. And this was very much a dangerous war. And the Second World War was the greatest war
in the world history, as in this war, it is estimated that from 6 to 8 crores of people were killed. So it was a Holocaust, and this was very deadly. So সেই যুদ্ধের উনি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে কথা ভয়াবহতার কথাই এখানে W.H. Auden এখানে তিনি বলেছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে নিউ ইয়র্কে বসে তিনি এই যুদ্ধের কথা শুনতে পাচ্ছেন যে এইভাবে দ্বিতীয় মানে বিশ্ব বিশ্বযুদ্ধ লেগে যাচ্ছে। ওই মুহূর্তে যদি পোল্যান্ড যদিও আক্রান্ত হয়েছিল, নিউ ইয়র্ক তখনও নিউ ইয়র্ক আক্রান্ত হয়নি, তবে তিনি ভাবছিলেন সেখানে একটি পানশালায় বসে যে এই যে যুদ্ধ লেগে যাচ্ছে, এই ক্ষেত্রে মানব জীবনের যে মানব জীবনের কি হবে, তা উনি পানশালায় বসে নিউ ইয়র্কের সেই 52 তো স্ট্রিটে বসে তিনি জগৎ সংসার সব কিছুকেই অনিশ্চিত মনে করছেন যে কি ঘটবে, যুদ্ধে কি ঘটবে না ঘটবে, কত মৃত্যুর হার, মৃত্যু কতগুলো লোক মারা যাবে, কোন দেশে বা কিভাবে কিভাবে আক্রান্ত হবে, কোনো কিছু সম্পর্কে তিনি নিশ্চিত নন, অনিশ্চিত। আর এই যে যুদ্ধ অবশ্যই ভয়াবহতা বয়ে আনে, যার ফলে তিনি এবং ওই সারা বিশ্বের মানুষ ভীত সন্ত্রস্ত। আর মানুষের যে সুন্দর জীবন যাপনের বেঁচে থাকার আশা, সেই বেঁচে থাকার আশা যুদ্ধের ভয়াবহতার কারণে সব ধ্বংস হয়ে যায় এবং মানুষের আর আশার কিছু থাকে না, সব কিছুই যুদ্ধ মানুষের সুন্দর জীবন সুন্দর ভবিষ্যৎ কেড়ে নিয়ে যায়। আর সারা পৃথিবী জোড়া সেই ভীতি এবং ভীতি এবং ক্রোধ সারা পৃথিবীকে আবৃত করে ফেলে। ভীতি সৃষ্টি হয় তাদের যে দুর্বল তাদের প্রতি, তাদের মধ্যে ভীতি সৃষ্টি হয়, তারা ভয়ে পালাতে চেষ্টা করে অথবা তারা ক্রস ফায়ারে মারা যায়। আর যারা যারা অত্যন্ত খারাপ, যারা সন্ত্রাসী, যারা সাম্রাজ্যবাদী, সেই লোকগুলো তাদের যে ক্রোধ নানা কারণে তারা ক্রোধ প্রকাশের জন্য ক্রোধ প্রকাশ করতে গিয়ে তারা যুদ্ধ বাঁধিয়ে ফেলে। তাই এটা দুই ধরনের লোক, ভীত এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর মানুষ অত্যন্ত ক্রুদ্ধ রাগী, যারা মানুষকে এই যুদ্ধ লাগিয়ে পৃথিবী ধ্বংস ডেকে আনে। আর সেই যে ভীতি এবং ক্রোধের যে ঢেউ বা তার যে প্রভাব সার্কুলেট ওভার দ্য ব্রাইট, এই সুন্দর ভবিষ্যতের উপরে যেন চক্রাকারে ঘুরছে, ভবিষ্যৎ অনিশ্চিত, ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারছে না, যেহেতু যুদ্ধ লেগে গেছে তাই ভবিষ্যৎ অন্ধকার, এটাই কবি ভাবছেন। অ্যান্ড ডার্ক অ্যান্ড ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং পৃথিবীর সবগুলো দেশ যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে, মানুষের মনের আকাশ মনের জগতে যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে, যুদ্ধের ভয়াবহতায় মানুষ স্বাভাবিক জীবন হারিয়ে ফেলছে, অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস। আর এই যে যুদ্ধ, যুদ্ধ শুধু একটি মানে সারা পৃথিবীকে নয়, একটি জাতিকে নয়, এই যুদ্ধ ব্যক্তি জীবনকেও আক্রান্ত করে, ব্যক্তি জীবনের সুখ শান্তি পর্যন্ত কেড়ে নিয়ে যায়। দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ অফেন্ডস দ্য সেপ্টেম্বর নাইট। আর সেই শুধু সেপ্টেম্বরের নাইট নয়, এখানে কবি যেটা বলতে চেষ্টা করেছেন যে আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, সেই কতগুলো মৃত্যু ঘটবে, হাউ মেনি পিপুল উইল ডাই, দ্য পিপুল ইজ দ্য পোয়েট ইজ নট শিওর, অ্যান্ড সো হি ক্যানট মেনশন অর্ডার অফ ডেথ। আমরা জানি যে মানুষ মারা গেলে যদি গণহারে মানুষ মারা যায় তাহলে সেই মানুষের অনেক সময় কবরই দেওয়া সম্ভব হয় না বা গণ কবর হয়, দেখা যায় রাস্তাঘাটে নানান জায়গায় মানুষের লাশ পড়ে গন্ধ বের হয়ে যায়, আকাশ ভারী হয়ে যায়, বাতাস
দুর্গন্ধ বা বাতাস ভারী হয়ে যায় গন্ধে, দ্য ল্যান্ডস ড্যামেজিং পিপলস প্রাইভেট লাইফস, এবং মানুষের ব্যক্তি জীবনেরও যে আশা আকাঙ্ক্ষা ব্যক্তি জীবন সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, কারণ পৃথিবীর দেশগুলো যেন অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে, এবং যে রাগ ক্রোধ এবং ভীতি যা সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলছে, দ্য সেপ্টেম্বর নাইট স্মেলস অফ ডেথ, আর সেপ্টেম্বরের সেই রাগ যা মৃত্যুর গন্ধ ছড়াচ্ছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখানেই শেষ করতে চাই। আশা করি তোমরা বুঝবার চেষ্টা করেছো, আর তোমরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমাকে উৎসাহিত করার জন্যে। আমি চেষ্টা করব আরও ভালো করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্যে। তোমাদের উৎসাহ আমাকে হয়তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের সবার মঙ্গল কামনা করছি। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।